বেলোনিয়া সফরে আসেন ত্রিপুরায় নিযুক্ত বাংলাদেশ সহকারী হাই কমিশনার আরিফ মোহাম্মদ। সফরে আসার পর ত্রিপুরায় নিযুক্ত বাংলাদেশ সহকারী হাই কমিশনারকে বেলোনিয়া পৌর পরিষদের কাউন্সিলর অনুপম চক্রবর্তী ও বাবুল ভৌমিক সহ বিশিষ্ট জনেরা ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা সহ স্বাগত জানান। এরপর সহকারী হাই কমিশনার মহুরিঘাট আন্তঃশুক্ল বাণিজ্য কেন্দ্র পরিদর্শন করেন। পরিদর্শন শেষে বিলোনিয়া কাস্টমস আধিকারিকের কক্ষে সাক্ষাৎ করে আলাপ আলোচনা করেন সহকারী হাই কমিশনার কিছু সময়ের জন্য। বিলোনিয়া কাস্টমস অফিস থেকে বেরিয়ে সোজা চলে যান বাংলাদেশের কাস্টমস অফিসে। সেখানেও তিনি বাংলাদেশ ল্যান্ড পোর্ট আধিকারিকদের সাথে কথা বলে আবারও মহুরিঘাট আন্তঃবাণিজ্য কেন্দ্র দিয়ে বিলোনিয়াতে আসেন। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে কি বললেন শুনে নেওয়া যাক এই প্রতিবেদন থেকে। ধন্যবাদ সকলকে, আমি আপনাদের মাধ্যমে বিলোনিয়াবাসীকে বাংলাদেশের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমি এই ত্রিপুরায় নিযুক্ত বাংলাদেশের সরকারি হাই কমিশনার আরিফ মোহাম্মদ আজকে বিলোনিয়া সফর করেছি। এটা আমার এখানে দ্বিতীয়বার আসা, এর আগেও গত বছর একবার এসেছিলাম আর এবছর আর একবার আসা হলো। এখানে আসাটা বরাবরই আমার জন্য খুব আনন্দের এবং খুব স্মৃতি বিজড়িত, কারণ বিলোনিয়ার সঙ্গে বাংলাদেশের সম্পর্কটা একেবারেই নারীর। এখানকার মানুষ যারা আছেন প্লাস পাশাপাশি আমাদের এই অঞ্চলের মানুষ বাংলাদেশ অংশের যারা আছেন তারা সকলেই ওতপ্রোতভাবে একে অপরের সাথে জড়িত, সবসময় বিভিন্ন প্রয়োজনে বিভিন্ন ওকেশনে আসা যাওয়া আছে। এটা একটা আনন্দের বিষয়। সামনের দিনগুলোতে এই দুই অঞ্চলের মানুষের ভিতরে এই আসা যাওয়া এবং সম্পর্কের সৌহার্দ্যতা যেন আরও বৃদ্ধি পায় সেই প্রত্যাশা রাখছি। এবং এখানে আজকে এসে আমি মূলত আমাদের বাংলাদেশ অংশে যে কিছুদিন আগে আমাদের স্থলবন্দর কর্তৃপক্ষের যে বিলোনিয়া স্থলবন্দর যেটা উদ্বোধন করা হলো সেটা একটু পরিদর্শন করলাম। এবং এখানে আসার একটা বড় বিষয় হচ্ছে যে যেহেতু আমাদের বাংলাদেশ অংশেও আমাদের এখানে যারা আধিকারিক রয়েছেন তারা অনেকেই নতুন অফিসার হিসেবে এখানে যোগদান করেছেন, তো তাদের সঙ্গে দেখা করা এবং তাদেরকে এই দুই অঞ্চলের আমাদের এই দুই অঞ্চলের যে সম্পর্কের গুরুত্ব সেই বিষয়গুলো তুলে ধরা তা আমার কাছে জরুরি মনে হয়েছে। তো এই জন্যই আসলে একটু যাওয়া এবং সেই সকলের সঙ্গে দেখা করা এবং প্রয়োজনীয় দিক নির্দেশনা দেয়া। আমার যে আশা এবং যে বিশ্বাস যে বিগত এই 15 বছরে বর্তমানে আমাদের বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে এবং ভারতের সুযোগ্য মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে গত 15 বছর এই ভারত বাংলাদেশের সম্পর্কের যে সোনালি অধ্যায় চলছে তার একটা বড় অংশ ত্রিপুরা কেন্দ্রিক। এবং আমরা জানি যে এখন আমাদের সাবরুমের মাধ্যমে আমরা চিটাগাং কোর্টে যাচ্ছি। কিছুদিন আগে জাস্ট কয়েক সপ্তাহ পূর্বে আমরা আগরতলা থেকে আখাউড়া রেল সংযোগের উদ্বোধন করেছি। এখন সেই জায়গায় কার্গো ট্রেন কিংবা পরবর্তীতে প্যাসেঞ্জার ট্রেনের বিষয়ে এখন কাজ হচ্ছে। থেকে আগরতলার সঙ্গে এয়ার যোগাযোগের ব্যাপারে কাজ হচ্ছে। আমাদের বেলোনিয়ার সঙ্গে যে আমাদের যে ঐতিহাসিক যোগাযোগ এটাকে পুনঃস্থাপিত করা এটাও আমাদের একটা বড়, আমাদের দুই সরকারের যে লক্ষ্য তার ভিতরে একটা বড় লক্ষ্য হচ্ছে এই সংযোগগুলোকে আবার পুনরুজ্জীবিত করা। তো আমি এখানে আসে যেটা দেখতে আসছিলাম যে আপনারা অবগত আছেন হয়তো যে আমাদের এই বিলোনিয়া টু ফেনি এই সংযোগ সড়কটিকে 4 লেনে উন্নীত করার কাজের ব্যাপারে বাংলাদেশ সংক্ষেপে অগ্রগতি হয়েছে। কিছুদিন পূর্বে টেন্ডার হয়েছে, তো তারাও আসছেন এখন ওই অংশে, তারা কাজের পর্যালোচনা করছেন। প্রাথমিক যে প্রস্তুতি সেগুলো সম্পন্ন হচ্ছে, আশা করি খুব শীঘ্রই এই রাস্তাটিকে 4 লেনে করার কাজ সম্পন্ন হবে। আর আমি আপনাদের মাধ্যমে এই মেসেজটা দিতে চাই বিলোনিয়াবাসীকে যে যে যোগাযোগটা, যে ঐতিহাসিক যোগাযোগটা দুই অঞ্চলের মধ্যে ছিল এবং আছে সেটা যেন ভবিষ্যতেও আরও বড়ভাবে আমরা যেন বিকশিত করতে পারি, বিশেষ করে ব্যবসা বাণিজ্যের সম্প্রসারণটা আমরা যেন করতে পারি। এখন ভারতের নর্থ ইস্ট এখন আর সেই বিচ্ছিন্ন বা দূরবর্তী কোনো জায়গা নয়, এখন বাংলাদেশের মাধ্যমে
যে সুযোগ, যে অবারিত সুযোগের দ্বার উন্মোচন হয়েছে, তাতে ত্রিপুরাকে এখন বলা হচ্ছে যে গেটওয়ে অফ দ্য নর্থ ইস্ট, অর্থাৎ নর্থ ইস্টের প্রবেশদ্বার। তো সুতরাং এইখানে ব্যবসা বাণিজ্যের অনেক সম্ভাবনা রয়েছে। আশা করি এইটা বেলুনিয়াবাসী এই এবং তার বিশেষ করে নতুন প্রজন্ম যেন এই সুযোগটাকে খুব ভালোভাবে কাজে লাগান, ব্যবসা বাণিজ্যের সম্প্রসারণ যেন এই দিক থেকে অনেক বেশি হয়, সেই প্রত্যাশা রেখে আপনাদেরকে সবাইকে আবার ধন্যবাদ জানিয়ে শেষ করছি।